লম্বা গাছ আমরা কম বেশি সবাই দেখেছি। এখন যদি আপনাকে প্রশ্ন করি আপনার দেখা সর্বোচ্চ গাছের উচ্চতা কত, তাহলে হয়তো বলবেন 100 ফুট অথবা 200 ফুট কিংবা তার থেকে একটু বেশি। কিন্তু না, রয়েছে এর থেকে কয়েক গুণ বেশি লম্বা গাছ। লম্বা এই গাছটি রয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড টেস্ট পার্ক এলাকায়। গাছটির নাম দেওয়া হয়েছে হাইপারিয়ান। গাছটিকে বিশ্বের সবচেয়ে লম্বা গাছ হিসেবে ধরা হয়ে থাকে। উচ্চতা 379 ফুট। এখন হয়তো গাছটিকে নাম দিবেন দৈত্য গাছ। হ্যাঁ, গাছটি আসলে দৈত্যের মতো। গাছটির নামকরণ করা হয়েছে মূলত পৌরাণিক গ্রিক চন্দ্রদেবী সেলেনের বাবা হাইপেরিয়ানের নাম অনুসারে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তথ্য অনুযায়ী 2019 সালে গাছটির ওজন ছিল আনুমানিক 209 মেট্রিক টন। গাছটির বয়স প্রায় ধরা হয়ে থাকে 600 থেকে 800 বছর। সম্প্রতি গাছটি আলোচনায় এসেছে বিশেষ কিছু কারণে, যার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই গাছের দিকে নজর দিলেই জেল জরিমানা হতে পারে যে কারোর। আর এমনই আইন আরোপ করেছেন মার্কিন সরকার। কিন্তু কেন, চলুন এবার তবে সেই গল্প শোনা যাক। দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে রেড উড গাছ। ক্যালিফোর্নিয়া রেড উড ন্যাশনাল পার্ক দর্শনার্থীদের অনুরোধ জানিয়েছেন গাছটির চারপাশ থেকে দূরে থাকতে, কেননা গাছটির জনপ্রিয়তার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে পার্কটির ওই এলাকা। এছাড়াও ওই এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক না থাকায় ঘুরতে গিয়ে কেউ হারিয়ে গেলেও অযথা বিড়ম্বনা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না, আর তাই তো এখন শুধুই বলার পালা। দেশটির কঠোর আইনকে আধো আটকাতে পারবে হাইপেরিয়ানের প্রতি মানুষের প্রবল আকর্ষণ, নাকি জয়ী হবে প্রকৃতি রক্ষার আরোপিত কঠোর বিধিনিষেধের প্রতি মানুষের সম্মানবোধ?